আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরুষদের মধ্যে যৌন অক্ষমতা কমে যাওয়ার কারণ কি? প্রিয় দর্শক, কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হারবাল চিকিৎসা কেন্দ্র। আজকে জানব পুরুষদের মধ্যে যৌন অক্ষমতা কমে যাওয়ার কারণগুলো কি কি। বন্ধুগণ, বিশেষ করে পুরুষদের পুরুষহীনতা বিশ্বব্যাপী পুরুষদের প্রভাবিত করে এমন একটি সাধারণ সমস্যা। চিকিৎসা বিজ্ঞান বলেছেন খাদ্য অভ্যাসের পরিবর্তন, ব্যায়ামের অভাব এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে আমাদের যৌন সমস্যা, যৌন অক্ষমতা দেখা দেয়। আজকে জানব কি কি কারণে পুরুষহীনতা হতে পারে। নাম্বার ওয়ান, ভুল খাদ্য অভ্যাস এবং বিশেষ করে ভুল খাদ্য অভ্যাসের কারণেই আমাদের অসম্ভবভাবে পুরুষহীনতা দেখা যায়। যেমন তেল, চর্বি, ঝাল, মশলা জাতীয় খাবার আমাদের এড়িয়ে চলা উচিত। এর পরিবর্তে বেশি করে শাকসবজি, ফলমূল এবং আমরস জাতীয় খাবার বেশি পরিমাণ খেতে হবে। নিয়মিত শরীর চর্চা পুরুষের অত্যন্ত উপকারী। এত শরীর স্পামের ক্রাউন্ড বাড়ে, যৌন স্বাস্থ্য ভালো থাকে। তাই আমাদের স্পাম কাউন্ট ঠিক রাখতে হলে শরীরচর্চা, ব্যায়াম, সাঁতার কাটা এবং রোজ নিয়ম করে কলা, ডিম এবং দুধ আমাদেরকে অবশ্যই খেতে হবে। এতে পুরুষাঙ্গের যৌন রক্ত চলাচল, যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি হয়, হরমোনের ঘাটতি এবং ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে দুধ, কলা, ডিম এবং পাশাপাশি আমরস জাতীয় যেমন বাদাম, কিশমিশ, শুকনো খুরমা, খেজুর খাওয়ার মাধ্যমেও আপনাদের আমার স্পাম এবং পুরুষহীনতা এবং রক্ত শক্তি বৃদ্ধি হতে সাহায্য করে। এছাড়াও হরমোনের ঘাটতি হয় ও ভারসাম্য বজায় রাখে এমন খাবার সংগ্রহ করতে হবে। এর ভিতরে যেমন আপনার কাজু বাদাম, এরপরেতে আপনার চীনা বাদাম, আখরোট, ডার্ক চকলেট, যেগুলোর ভিতরে বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করে ওই জাতীয় খাবার সংগ্রহ করতে হবে। যতটা সম্ভব মানসিক চাপ এড়িয়ে চলা এবং বিশেষ করে বাসি খাবার, টক জাতীয় খাবার এবং বিশেষ করে আপনাকে এসব খাবার পরিবর্তন করে এর পরিবর্তে শরীর চর্চা, খাদ্যাভ্যাসের অতিরিক্ত ঝাল, অতিরিক্ত টক, বেশি মশলা না খাওয়াই উচিত। এবং মানসিক চাপ থাকলে অবশ্যই আপনাকে টেনশন ফ্রি থাকতে হবে, শরীর যত্ন সহকারে সুচর্চা করতে হবে, তাতে করে আপনার শরীর স্পাম, হরমোন বীর্য তৈরি হবে, যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি হবে। তো বন্ধুগণ, এই নিয়ম মেনে চলতে পারলেই স্পাম, বল বীর্য এবং শরীরের অতিরিক্ত যেই মানসিক চাপ দূর করে এসব খাবার গ্রহণ করতে পারলে আপনার অটোমেটিকলি যৌন স্বাস্থ্য ভালো থাকবে। তো আজ আর নয়, সকলের সুস্থ কামনা বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।